দত্ত। সালা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কি করেছিস? এই দুপেক 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 ঢপ পাচ্ছিস তুই জানিস? মা কালী, চল আজ দেখবো, চল চল চল। দুপেক সালা, বইয়ের খিস্তি ভাই দুপেকের বেশি খেতেই পারি না। থাক মিলি আবার ঢপ লাইফটা ঘুমাল্লা। ভালো স্কচ আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ জল দিয়ে আর ওর রামা সোডা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ এসো বাবা। অরুণ বাবু কি? নমস্কার মাই রিয়া। মানে সোডাটা মনে আছে তোর? কিন্তু মানে আপনি শিফট করে গেছেন রাম থেকে স্কচে, অর্ধ লুকে গেছেন তো, ভাবা যায় না। লাতি খেয়েছো? আর ভাই লাতি তো রোজই খাচ্ছি, ছোটবেলা তোদের কাছে খেতাম, এখন বউয়ের কাছে খাচ্ছি। বেশ করে চূড়া পায়ে দেওয়া উচিত তোকে। না রে দত্ত, হ্যাঁ ভালো করেছিস আমাকে জোর করে এই দেখা করার প্ল্যানটা করেছিস। এই যে আমরা একসাথে হয়ে গেছিল না মারতাম না, একজোট হয়ে আড্ডাটা সবচেয়ে বেশি মিস করি। ওই জন্যই তো বলছি এখানে আসিস, একেবারে গেট টুগেদারটা করে তারপর যা। আরে না রে পাগলা, তোকে বলছি না আমার কুয়ালালামপুর ফ্লাইট কাল সকাল। আরে ধর তোর কুয়ালালামপুর একদম। আরে বাবু দু একদিন থেকে জানা, এটা করে যা বাবু, সবার সঙ্গে দেখা হবে। আরে আমি একা কি করে পারি বলতে এত কিছু সামলাতে, মানে একাই পাঁচজনকে জড়ো করা। পাঁচজনকে কোথা থেকে পেলি? আচ্ছা তর্কের খাতিরে যদি ধরে নিই যে তুই আর আমি মিট করলাম, মানে আমি কালকে গেলাম না, ধর তারপর নীলাকেও জোর করে নিয়ে এলাম, তোর কি মনে হয় বনি আসবে? ইম্পসিবল। আর জয়ন্ত 12 বছর ধরে কোথায় আছে, ছেলেটা কি করছে কিছুই জানি না। তোর সাথেই লাস্ট দেখা হয়েছিল না? থ্যাংক ইউ। সালা হাসছিস কেন? জয়ন্ত আর তার এফিক পাঞ্জাবি। মা বাবা ঘুমাচ্ছে এই জন্য তোদেরকে আমি কিছু বলি না, জানিস তো। কিছু না কাকিমা, তুমি শুয়ে পড়ো, এই সবাই প্রথমবার কম্পিউটারটা দেখলো তো তাই আর কি। আরে ঠিক আছে কাকিমা, আমাদের অফিস জানে, কিন্তু বনি এটা কবে এলো? এক কর তো, কাল রাতে পেন্টিয়াম 2 GB স্পেস। স্টিফ কি বুঝছিস তোরা, মা বাবা আছে কিন্তু আসল জিনিসটা নীলার কাছে আছে। এই কম্পিউটারের থেকে বড় কিছু? এই কি বল, প্লিজ বলটা বল না। আমি যেটা ভাবছি সেটা না, আমি যেটা ভাবছি সেটা দত্ত যেটা ভাবছি সেটা অমনি বললেই হয়ে গেল, ও কিছু বললই না, আর তুই বলছিস ও যেটা ভাবছি সেটা। কারণ আমরা জানি তার দোর কত দূর। এই তোরা আসল জিনিসটা বলবি? নচিকেতার নতুন অ্যালবামের গান দত্ত তুই বল। পানু স্টিল আর ভিডিও দুটোই আছে। কি বলছিস ভাই? এই শোন না, বলছি যে ব্যাপারটা কি আজকেই দেখছি, মানে আজকেই দেখলে না হয় না? হ্যাঁ মানে মানে আসলে কি বলতো, ওই পাশে করে কাকু কাকিমা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে আর প্রভাত দা তো খরচা করে একটা দরজা লাগিয়েছে। এই বনি তোমার কি হলো? অ্যাসিডিটি? দাঁড়া যাচ্ছে, ছাড় না, একদিনকে পরে আমরা সবাই রেডি হয়ে দেখি না। রেডি হয়ে দেখার কি আছে? আরে
আরে হিস্ট্রি পরীক্ষা দিতে যাচ্ছি নাকি? আরে তোর বাবা তুই বুঝতে পারছিস না কি হয়েছে। আরে আমি পাজামা পাঞ্জাবি পরে আছি। আমার কথা শুনবে তোমরা, তোমরা সবাই জানো আমার ঘরের দরজা ছিটকিনি নেই, সুতরাং কাউকে না কাউকে একটা থাকতে হবে। ঠিক আছে, কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। কিন্তু 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 একটা শর্ত, আমি কিন্তু পরে হাইলাইটস দেখব। হ্যাঁ ওকে, এবার যা। এই যা ভাই। হ্যাঁ বহুত বড় স্যাক্রিফাইস করলি, এর প্রতিদান তুই পাবি। আরে এই দরজাটা ভেজো না। রেডি সবাই? হ্যাঁ শুরু করি। আমাকে একটা প্রিন্ট আউট দিবি? আমাকে একটা প্রিন্ট আউট দে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলেও চলবে। আমাকে একটা জিনিস তো কি করছিস রে তুই? কাকিমা সেন্সিটিভ তো, ধুলো পড়েছিল, এই একটু পরিষ্কার করছিলাম।